হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এরুবন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমার সাবজেক্ট কম্বিনেশন বিষয়ে অর্থাৎ বিডিপি যারা নিউ অ্যাডমিশন নেবে তারা কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন সাবজেক্ট নিতে পারবে অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশন কী কী হবে তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেলাইকানটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো তো চলো শুরু করা যাক এই যে তোমরা যে নোটিশটি দেখতে পাচ্ছ সরি এই যে প্রসপেক্টাস দেখতে পাচ্ছ এই প্রসপেক্টাসে তোমার লেখা আছে দেখো উপর হচ্ছে ইলেকটিভি কোর্স অ্যান্ড স্কোর্স কোড অর্থাৎ ইলেকট্রিক কোড মানে ইলেকটিভ কোর্স মানে হচ্ছে তোমার সাবজেক্ট যে সাবজেক্ট মানে অনার্স সাবজেক্ট অনার্স সাবজেক্টকেই তোমার ইলেকট্রিভ সাবজেক্ট বলা হচ্ছে তার সাথে হচ্ছে সাবসিডারি পেপার্স এবং পেপার কোড সাবসিডারি পেপার মানে পাশের পেপার এটা মাথায় রাখবে ইলেকটিভ মানে অনার্স সাবসিডারি মানে পাস এবার এও ও সি পেপার্স মানে হচ্ছে তোমার এটাও একটা কম্পালসারি পেপার ইউনিভার্সিটি প্রদত্ত এর সাথে তোমার ফাউন্ডেশান পেপার আছে চারটে এবং এনভায়রনমেন্টাল স্টাডিজও আছে এর সাথেই তাহলে তোমার এওসি এবং চারটে ফাউন্ডেশন পেপার এবং একটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট টোটালে তোমার এই পেপারগুলো তোমার সাথেই থাকবে সবার একই হবে তো সায়েন্সের ক্ষেত্রে এওসিটা আলাদা হয় আর্টসের ক্ষেত্রে সায়েন্স এওসিটা আলাদা হয় এবং তোমার যারা কমার্স নেয় তাদের ক্ষেত্রে এওসিটা আলাদা হয় বাকি যে চারটে তোমার ফাউন্ডেশন পেপার এবং একটা কম্পালসারি পেপার অর্থাৎ এফএচএএস এফএসটি ইবিজি দেখো লেখাই আছে এখানে এফএইচএস এফএসটি ইজি এফ এবং ইএনভিএস এগুলো সবারই এক হয় তো কেউ যদি ফিজিক্স অনার্স নেয় তারা সে পাশে নিতে পারবে ম্যাথামেটিক্স কেমিস্ট্রি কেউ যদি নেয় তো পাশে নিতে পারবে ম্যাথামেটিক্স এ একটা লক্ষণীয় বিষয় যে নেতু সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাশে কিন্তু একটাই সাবজেক্ট থাকে রেগুলার কলেজের মতো দুটো সাবজেক্ট পাশে থাকে না একটাই সাবজেক্ট শুধুমাত্র পাশে থাকে ঠিক আছে তো ফিজিক্স নিলে ম্যাথামেটিক্স পাবে কেমিস্ট্রি নিলে ম্যাথামেটিক্স পাবে ম্যাথামেটিক্স নিলে ফিজিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স পাবে এখানে অপশন পাচ্ছ জিওগ্রাফি নিলে বেঙ্গলি অথবা ইংলিশের মধ্যে যে কোনো একটা নিতে হবে জুলজি নিলে বুটানি পাবে বুটানি নিলে জুলজি পাবে এগুলো তোমার পাশের সাথে সরি অনার্সের সাথে পাশের সাবজেক্ট হয়ে গেল এবার আর্টসের ক্ষেত্রে অনেক অপশন পাবে তোমরা বেঙ্গলি অনার্স কেউ যদি নাও তাহলে ইংলিশ হিস্ট্রি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা নিতে পারো যদি ইংলিশ অনার্স নাও তাহলে বেঙ্গলি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা নিতে পারো এবং যে হিস্ট্রি নেবে সে বেঙ্গলি ইংলিশ অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা নিতে পারো যে পলিটিক্যাল সায়েন্স নেবে সে বেঙ্গলি ইংলিশ অথবা হিস্ট্রির মধ্যে যে কোনো একটা নিতে পারো যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নেবে সে পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি অথবা হিস্ট্রির মধ্যে যে কোনো একটা নিতে পারো সোশ্যালজি যে নেবে সে পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি অথবা হিস্ট্রির মধ্যে যে কোনো একটা নিতে পারো যে ইকোনমিক্স নেবে সে ম্যাথামেটিক্স হিস্ট্রি অথবা বেঙ্গলির মধ্যে যে কোনো একটা নিতে পারো এডুকেশান যে নেবে সে হিস্ট্রি ইংলিশ অথবা বেঙ্গলির মধ্যে যে কোনো একটা নিতে পারো এবং কমার্স যে নেবে সে শুধুমাত্র বিজনেস স্টাডিজ থাকবে তার সাবসিডির পেপার হিসাবে তো এক্ষেত্রে তোমার এওসি পেপারটা বেসিক অ্যাকাউন্টেন্সি এ ওয়ান হচ্ছে আর্টসের ক্ষেত্রে এ ওসি টু অর্থাৎ ফুড প্রসেসিং এবং তোমার সায়েন্সের ক্ষেত্রে হাউস হোল্ড কেমিস্ট্রি এওসি থ্রি তাহলে এ ওসিটা সবারই থাকছে কিন্তু ওয়ান টু থ্রি হিসাবে ভাগ হয়ে যাচ্ছে আর্টস সায়েন্স এবং কমার্স হিসাবে এবং তোমার কম্পালসারি পেপার এখানে এফএইচএস এফএসটি ইবি এগুলো তোমার কম্পালসারি পেপার সবার থাকছে এবং ইএনভিএস এটাও সবার থাকছে এই হচ্ছে পুরোকে পুরো সাবজেক্ট কম্বিনেশন তো এর মধ্যে থেকে তোমাদের যেগুলো ভালো লাগবে সেগুলো তোমরা নেবে তো এটা তোমার অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবে তো সেখানে সাবসিডারি সাবজেক্ট সিলেক্ট বলে অপশন থাকবে সেটাই তোমাদের পাশের সাবজেক্ট সিলেক্ট করতে হবে সেখানেই তো সেখানে তোমরা যেটা সিলেক্ট করবে সেটাই তোমাদের পাশের সাবজেক্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারলে যে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কী হবে তো যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকানটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো